বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বার ব্লক করবেন, কন্ট্যাক্ট ব্লক করবেন। তো আমরা অনেকেই জানি, মেসেঞ্জারে বলেন, ইমোতে বলেন, ব্লক করাটা জানি, কিন্তু হোয়াটসঅ্যাপে হয়তো অনেকে জানি না। তো আমরা এখন কী করবো, হোয়াটসঅ্যাপে ক্লিক করে চলে আসলাম। তো বন্ধুরা, উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন তিনটি থ্রি ডট, যার জাস্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন একবারে সেটিং, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, ওকে। তো এখানে প্রাইভেসিতে ট্যাপ করবেন, এটাকে স্কেল করে উপরে টানবেন। টানার পর নিচে দেখতে পাচ্ছেন ব্লক কন্ট্যাক্ট, জাস্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন এখানে নিয়ে আসলো। তো এখন এখানে দেখতে পাচ্ছেন একটি মানুষের আইকন এবং প্লাস চিহ্ন, এবং যেই নাম্বারটাকে আপনি ব্লক করবেন এখান থেকে চলে যাবেন ট্যাপ করে। তো ভিতরে চলে আসলাম, এখন যে নাম্বারটাকে ব্লক করবেন জাস্ট এখান থেকে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে নাম্বারটা কিন্তু ব্লক হয়ে যাবে এবং এখানে চলে আসলো। ঠিক আছে, তো আমার ব্যাকে যাবো। এখানে দেখা যাচ্ছে ব্লক নম্বর 1, এখানে আবার যাব, যেভাবে আসছি ওইভাবে আসবেন। ঠিক আছে, তো এখন নাম্বারটাকে আনব্লক কীভাবে করবেন, জাস্ট এটির উপরে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পর এখন কিন্তু দেখাচ্ছে আনব্লক, ঠিক আছে, অমুক। তো জাস্ট এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর অলরেডি কিন্তু আপনার নাম্বারটি আনব্লক হয়ে গেল। তো অবশ্যই বুঝতে পারছেন কীভাবে আপনারা কন্ট্যাক্ট নাম্বার আনব্লক করবেন। ঠিক আছে, তো জাস্ট সেটিংয়ে থ্রি ডট গেলেন, যাওয়ার পর প্রাইভেসিতে আসলেন, ব্লক কন্ট্যাক্টে আসলেন, জাস্ট এইভাবেই ব্লক করবেন এবং আনব্লক করবেন। তো বন্ধুরা, যদি আমার সেটিংগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন ফলো বাটন। তো পরবর্তীতে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকেন।